আজকের এই ভিডিওটিতে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের অন্তর্ভুক্ত কবিতাগুলির মধ্যে দ্বিতীয় কবিতা অর্থার রিম্বার্ডের দ্বারা লেখা এজলিপ ইন দ্য ভ্যালি আমি আলোচনা করতে যাচ্ছি। এই কবিতাটি একটি অ্যান্টি ওয়ার পোয়েম, মানে যুদ্ধবিরোধী কবিতা, কারণ যুদ্ধকেন্দ্রিক ইংরেজি সাহিত্যের মধ্যে অনেক কবিতা লেখা হয়েছে, যেগুলির মধ্যে কিছু কবিতা আছে যেগুলি আছে যুদ্ধের পক্ষে লেখা হয়েছে, যুদ্ধের আর কিছু কবিতা যুদ্ধের বিপক্ষে লেখা হয়েছে। তো যুদ্ধের পক্ষে যে সব কবিতাগুলো লেখা হয়েছে সেগুলিকে রোমান্টিক ওয়ার পোয়েম বলা হয়, কারণ হচ্ছে যে রোমান্টিক ধর্মীভাবে যুদ্ধকে দেখানো হয়েছে কবিতাগুলোর মধ্য দিয়ে। যুদ্ধ অন্যদিকে যে যুদ্ধের যে আছে, যুদ্ধের যে আছে বিভিন্ন নেগেটিভ অ্যাসপেক্ট গুলো, যেগুলি যে আছে মানব জীবনে বিভিন্ন ধরনের সমস্যাকে নিয়ে আসে, যেগুলি যেগুলোর মধ্য দিয়ে অনেক যুবকেরা তারা পরিণত হওয়ার আগেই তাদের প্রাণ হারায়, এই সব বিষয়গুলিকে কেন্দ্র করে যেসব কবিতাগুলো লেখা হয়েছে সেগুলিকে অ্যান্টি ওয়ার পোয়েম বা যুদ্ধবিরোধী কবিতা বলে। অর্থাৎ রিম্বার্ডের এজলিপ ইন দ্য ভ্যালি এই যুদ্ধবিরোধী কবিতাগুলির মধ্যে একটি কবিতা, কারণ এই কবিতার মধ্যে আমরা দেখতে পারবো যে কিভাবে একটি যুবক যুদ্ধের ভিকটিম হয় এবং অপরিণত বয়সেই মারা যায়। কবিতা আছেন কবিতাটিকে খুবই আইরনিক্যালি আলোচনা করেছেন, মানে বিদ্রুপ ধর্মী ভাবে যুদ্ধের যে আছে এই ইম্প্যাক্টটাকে, যুদ্ধের যে আছে ব্যাড মানে ইভিল ইম্প্যাক্টটাকে, কুফলটাকে দেখিয়েছেন যে কিভাবে যুদ্ধ মানুষের প্রাণ কেড়ে নেয়, এমনকি সেই সব কিশোরদের প্রাণ কেড়ে নেয় যারা এই রাষ্ট্রের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ তারা যে আছে অকালেই অসময়েই অপরিণত বয়সে তারা মৃত্যু শিকার হয়। কবিতার মধ্যে বিদ্যুৎধর্মীভাবে কবিতাটি সেই বিষয়টিকে নিয়ে আলোচনা করেছে, আমরা কবিতাটি পড়লে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে অ্যাজলিপ ইন দ্য ভ্যালি অর্থাৎ রিম্বার্ডের আলোচনা শুরু করা যাক। A small green valley where a slow stream flows and lifts long strands of silver on the bright grass from the mountain top stream the sun's rays, they fill the hollow full of light. কবিতাটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কবিতাটির প্রথম প্রথম স্টেঞ্জাটিতে চারটি লাইন আছে, দ্বিতীয় স্টেঞ্জাটিতে চারটি লাইন আছে, তৃতীয় স্টেঞ্জাটিতে তিনটি লাইন এবং শেষ স্টেঞ্জাটিতে তিনটি লাইন, তার মানে টোটাল এই কবিতাটিতে 14টি লাইন আছে। 14 লাইনের একটি কবিতাকে কি বলে আমরা জানি, একটি 14 লাইনের একটি কবিতাকে বলা হয় সনেট। এই কবিতাটির মধ্যে আমরা ঠিক 14টি লাইন দেখতে পাচ্ছি, তার মধ্যে তার অর্থ হচ্ছে যে এই কবিতাটি যে আছে অর্থাৎ রিম্বার্ডের এজলিপ ইন দ্য ভ্যালি এটি একটি সনেট। তবে সনেটের মধ্যেও যে আছে দুই ধরনের সনেট হয়, একটি হয় শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেট, আর একটা হয় পেট্রার্কান সনেট অর ইটালিয়ান সনেট। শেক্সপিয়ারিয়ান সনেট অর ইংলিশ সনেট, এই সনেটের মধ্যে আমরা কি দেখতে পারি, তিনটি কোয়াট্রেন থাকে, একটি কাপলেট থাকে, তার মানে চার লাইন করে স্টেঞ্জা হয়, প্রথম তিনটি স্টেঞ্জা এবং শেষে দুই লাইনের একটি স্টেঞ্জা হয়, যেটা কাপলেট বলা হয়। এই ধরনের সনেটের ক্ষেত্রে শেক্সপিয়ারের যে আছে অবদান অনেক বেশি, সেজন্য এই সনেটটিকে যে আছে শেক্সপিয়ারিয়ান সনেটও বলা হয়। আর ইংল্যান্ডে এই ধরনের সনেট অনেক বেশি লেখা হয়েছিল বলে এটাকে ইংলিশ সনেটও বলা হয়, এবং ইংল্যান্ডেই এই ধরনের সনেটের ইনভেনশনও হয় মানে আবিষ্কারও হয়, এবং এই ধরনের সনেটের পারফেকশনও হয়, যেটা শেক্সপিয়ারের মধ্য দিয়ে এসেছিল, সেজন্য এটাকে শেক্সপিয়ারিয়ান সনেট এবং ইংলিশ সনেট বা ইংলিশ সনেট বলা হয়। অন্যদিকে আরেকটি সনেট যেটি আছে যেটা হলো পেট্রার্কান সনেট, কারণ কবি পেট্রার্ক সেই সনেটের জন্ম দিয়েছিলেন, সেজন্য সেই সনেটকে পেট্রার্ক বলা হয়, এবং পেট্রার্ক জন্মসূত্রে ছিলেন একজন ইটালিয়ান, সেজন্য সেটাকে ইটালিয়ান সনেটও বলা হয়। তো এইভাবে সনেটের দুটি ভাগ, একটি পেট্রার্কান বা ইটালিয়ান সনেট আর একটি হচ্ছে শেক্সপিয়ারিয়ান অর ইংলিশ সনেট। আমরা আজকে যে সনেটটি পড়তে যাচ্ছি এজলিপ ইন দ্য ভ্যালি, এই সনেটটি পেট্রার্কান আদলে লেখা হয়েছে, অর্থাৎ এই সনেটটি আছে পেট্রার্কান বা ইটালিয়ান সনেট, কারণ এই সনেটের মধ্যে আমরা তিনটি কোয়াট্রেন এবং শেষে একটি কাপলেট খুঁজে পাই না, বরং এই সনেটটির মধ্যে আছে একটি অক্টেভ এবং শেষে
আর একটি শেষে একটি সেস্টেট। তার মানে এই ধরনের সনেটগুলি দুটি ভাগ হয়, অক্টেভ এবং সেস্টেট। সেস্টেট প্রথম 8টা লাইনকে বলা হয় অক্টেভ, এবং শেষে যে আছে দুটি শেষের দুটি স্টেঞ্জা শেষের সরি শেষের শেষের 6টি লাইনকে বলা হয় সেস্টেট। তার মানে হচ্ছে অক্টেভ 8টি লাইন এবং সেস্টেট 6টি লাইন। এই 8 এবং 6-এর এই দুটি স্টেঞ্জা নিয়ে এই ধর 8 এবং 6-এর দুটি ভাগ নিয়ে এই সনেট সনেট একটি কমপ্লিট 14 লাইনের সনেটের আকার নেয়। 8 এবং 6-এর যে ভাগটার মাঝখানে একটা ভোল্টা, ভোল্টা বলে একটা ভোল্টা হয়, ভোল্টা মানে একটি টার্ম আছে যেটা ভোল্টা অর্থাৎ কি এখানে একটা শিফট হয় মানে একটা মুভ হয়। কারণ হচ্ছে প্রথম 8টা লাইনের যে আছে যেভাবে ডেভেলপমেন্ট হয় সেই ডেভেলপমেন্টের মধ্যে অনেকটা এটা একটা ধরে নাও যে এটার মধ্যে ডেভেলপমেন্ট অফ থট বলা যেতে পারে। এখানে কবির যে আছে চিন্তার যে আছে বিকাশ হয় প্রথম 8টা লাইনের মধ্যে অক্টেভে। আর তারপর একটা ভোল্টা, ভোল্টা অর্থাৎ ভোল্টা ভোল্টা একটি লেটিন টার্ম, হ্যাঁ লেটিন একটি শব্দ যার অর্থ হচ্ছে মুভ। তার মানে এখানে একটা মুভ করে, এই 8টা লাইনের পরে মুভ করে অক্টেভ থেকে সেস্টেটে চলে যায়। সেস্টেটে যাওয়ার পরে সেই যে থটের যে ডেভেলপমেন্টটা হচ্ছে চিন্তার যেটা বিকাশ হচ্ছে সেটা যে আছে সমাধানটা সেখানে আসে, সেই জন্য সেস্টেটটা হচ্ছে সলিউশন। আর সলিউশন অর্থাৎ সমাধান, অক্টেভটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ থট মানে চিন্তার বিকাশ। সেই চিন্তার বিকাশটা মুভ করে ভোল্টা, যেটাকে ভোল্টা বলা হচ্ছে, সেখানে মুভ করে তারপর সেস্টেটে চলে যায়। সেস্টেটে গিয়ে সেই থটটা যে আছে যেটা ডেভেলপ হচ্ছে সেটা গিয়ে আলটিমেট সলিউশনটা খুঁজে পায়। সেই জন্য সেই শেষ 6টা যে আছে লাইনের সেস্টেট যেটা আছে সেটাকে সেটা যে আছে সলিউশন। তাহলে আমরা বুঝতেই পারছি অক্টেভ হচ্ছে ডেভেলপমেন্ট অফ থট আর সেস্টেটটা হচ্ছে সলিউশন। তা আমরা এখানে দেখতে পারবো এজলিপ ইন দ্য ভ্যালির মধ্যে প্রথম 8টা লাইনে কিভাবে থটটাকে ডেভেলপ করা হয়েছে আর শেষ 6টা লাইনে গিয়ে কিভাবে সেই থটটার সলিউশনটা আনা হয়েছে। কবি যে আছে সমস্ত কবিতাটাকে অনেকটি বিদ্রুপ ধর্মী সুরে লিখেছেন, বিদ্রুপ ধর্মী সুরে অর্থাৎ আইরনিক্যাল টোন দিয়ে টোনের মধ্যে কবিতাটা আছে। আমরা কবিতাটা পড়লে বুঝতে পারবো। প্রথম 4টি লাইন আমি একটু আগেই পড়লাম। প্রথম 4টি লাইন যেটা আছে স্মল গ্রিন ভ্যালি একটি ছোট সবুজ উপত্যকা, হোয়ার এ স্মল হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোস যেখানে একটা ধীর ধীর ছোট নদী বয়ে যায়। ছোট একটি সবুজ উপত্যকা যেখানে একটি ছোট সবুজ উপত্যকা যেখানে একটি হালকা ছোট নদী বয়ে যায়। অ্যান্ড লিপস লং স্ট্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট, আর সেই নদীটি তার দুই পাশে দুই প্রান্তে উজ্জ্বল ঘাসের উপর দীর্ঘ ফিতার মতো রূপালি তার বালাগুলিকে ছেড়ে যায়। তার মানে এখানে যে আছে সিলভার মানে হচ্ছে সিলভার মানে যে বালাগুলি যা আছে বালাগুলি রং যা আছে রূপালি দেখায়। তো নদী যখন তার পথে নদীর নিজে পথে চলাকালীন তার দুই প্রান্তে রূপালী উজ্জ্বল বালাকণাগুলি জমা করে, যেটি যে আছে তার দুটি প্রান্তটাকে তার দুটি তীরটাকে নদীর দুই তীরটা নদীর দুই তীরকে কি করে লম্বা একটা ফিতার মতো আকার দেয়। তার মানে নদী যে নিজের পথে চলছে তার দুই পাশে সেই বালাকণাগুলিকে জমা করছে যেটা একটি দীর্ঘ একটা ফিতার আকার নেয়। আর সেটা যে আছে সেটার বর্ণটা রূপালি দেখা যায় মানে সূর্যের উজ্জ্বল আলোতে। গ্রাস ব্রাইট গ্রাস মানে ব্রাইট গ্রাস মানে উজ্জ্বল ঘাসের উপর দীর্ঘ রূপালি ফিতা তৈরি করে তার দুটি প্রান্তে নদীটি, যে নদীটি ধীর গতিতে বয়ে যায়। প্রথম দুটি লাইনে আমরা কি বুঝতে পারলাম, স্মল গ্রিন ভ্যালি একটি ছোট সবুজ উপত্যকা, হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোস যেখানে ধীর গতিতে নদী বয়ে যায়। অ্যান্ড লিপস লং স্ট্যান্ডস অফ সিলভার রূপালি দীর্ঘ ফিতা ছেড়ে যায় তার দুই প্রান্তে অন দ্য ব্রাইট গ্রাস উজ্জ্বল ঘাসের উপর। ফ্রম দি মাউন্টেন টপ স্ট্রিম পাহাড়ের উঁচু প্রান্ত থেকে স্ট্রিম দ্য সানস রেজ সূর্যের সূর্য রশ্মি বয়ে আসে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট সেই সূর্য রশ্মিগুলি ফাঁকা জায়গাগুলিকে সম্পূর্ণ ভাবে আলোকিত করে আলোকিত করে তোলে, সম্পূর্ণভাবে আলো দিয়ে ভরে দেয়। তার মানে এই প্রথম যে 4টি লাইন আছে এটার মধ্যে যে আছে প্রকৃতির বর্ণনা দেওয়া হয়েছে। পরের 4টি লাইন, এই পরের 4টি লাইন অক্টেভেরই অংশ। আমরা দেখে নিচ্ছি কিভাবে থটটা ডেভেলপ হচ্ছে। প্রথম 4টি লাইনের মধ্যে কবির থটটা ডেভেলপ হচ্ছে প্রকৃতি কেন্দ্রিক, প্রকৃতিকে কেন্দ্র করে। শেষের 4টি লাইন আমরা দেখছি সেখানে থটটা প্রকৃতি থেকে একটু শিফট করে ডেভেলপ হচ্ছে কবিতার মূল বিষয় বস্তুকে নিয়ে, যেটা একটা সৈন্যকে নিয়ে, একটা যুদ্ধ ভিক্টিম
যুদ্ধের দ্বারা যুদ্ধ আক্রান্ত একটা সৈন্যকে নিয়ে, যুদ্ধের ভিকটিম হয়েছে, যে যুদ্ধের শিকার হয়েছে এমন একটা সৈন্যকে নিয়ে, সোলজার ভেরি ইয়াং, যে খুবই যুবক একজন সৈন্য, লাইস ওপেন মাউথ, মুখটা খোলা করে, মুখটা খোলা রেখে শুয়ে আছে একটি সৈন্য, ভেরি ইয়াং, লাইস ওপেন মাউথ, মুখ খোলা অবস্থায় শুয়ে আছে, এ পিলো মেড অফ ফার্ন, ফার্ন গাছ দিয়ে তৈরি একটা বালিশ, বিনিথ হিজ হেড, তার মাথার নিচে রাখা আছে, অ্যাজ লিভ, সে ঘুমন্ত অবস্থায়, স্ট্রেস ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, তার নিচে যে আছে হেভি আন্ডারগ্রোথ, হেভি আন্ডারগ্রোথ মানে হচ্ছে ভারী ঘাসগুলির উপরে তার সম্পূর্ণ শরীরটা ছড়িয়ে আছে, পেল ইন হিজ ওয়ার্ম, উষ্ণতায় তার গরমে, গরম এবং উষ্ণতায় তার সূর্যের আলো তার শরীরে যা আছে একদম ডিরেক্টলি সরাসরি পড়ছে, সেই উষ্ণতায় উষ্ণতায় তার চেহারাটা বিবর্ণ হয়ে গেছে, গ্রিন ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসক বেড, সে তার বিবর্ণ শরীরটা যে আছে উষ্ণ সবুজ, সূর্য সূর্য রশ্মি যা আছে, সূর্য রশ্মি শোষিত সেই বিছানার উপরে শুয়ে প্রসারিত অবস্থায় ছড়িয়ে থাকা, ছাড়িয়ে থাকা তার চেহারাটা বিবর্ণ দেখা যাচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই আটটা লাইনের স্টেটের মধ্যে কবি বর্ণনা দিয়েছেন প্রকৃতির, আর এই প্রকৃতির মধ্যে একজন শুয়ে থাকা একটা সৈন্যকে, যে সৈন্যটা খোলা মুখ করে শুয়ে আছে, তার মাথার নিচে ফার্ন গাছ দিয়ে তৈরি তার পিলো বালিশ, হ্যাঁ তার মাথার নিচে আছে, সে ঘুমন্ত অবস্থায় আছে, তার ভারী শরীরটা যে ভারী, তার শরীরের নিচে একটা ভারী ঘাস আছে আন্ডারগ্রোথ, হ্যাঁ সেই ঘাসটার তার সমস্ত শরীরটা বিবর্ণ দেখাচ্ছে, ঘাসটি উষ্ণ আছে সবুজ আছে এবং সানসক সূর্যের আলো যে আছে সে বিছানাটাকে উষ্ণ করে রেখেছে, সেই বিছানার উপর সে শুয়ে আছে। হিজ ফিট, এবার আমরা চলে যাচ্ছি স্টেটে, সেখানে গিয়ে কবি ধীরে ধীরে সলিউশনের দিকে এগিয়ে যাবেন, কবিতার মধ্যে অ্যাকচুয়ালি তিনি কি সলিউশনটা এনেছেন, কি সমাধানটা এনেছেন সেটা আমরা দেখতে পারবো। হ্যাঁ হিজ ফিট অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, কবি এখানে বলছেন যে এই সৈন্যটির পা যে আছে ফুলগুলির মাঝে আছে, হি স্লিপস, এখনো সৈন্যটিকে নিয়ে তিনি বর্ণনা করছেন, হি স্লিপস, সৈন্যটি শুয়ে আছেন, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফান্টস, তার হাসিটা আছে একটা শিশুর মতো, জেন্টাল মানে ভদ্রস্ত, উইদাউট গাইল, তার মধ্যে কোনো রকম ভণ্ডতা নেই, তার মানে হচ্ছে খুবই নির্দোষ একটা হাসি, শিশুর মতো তার একটি হাসিটা, খুবই ভদ্রস্ত, উইদাউট গাইল, কোনো ধরনের কৃত্রিমতা তার মধ্যে নেই। আহ নেচার, হে প্রকৃতি, কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ করে রাখো, হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা ধরে নিতে পারে, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার আশেপাশে অনেকগুলি ঝিঝি পোকা আছে এই সৈন্যটির শরীরটাকে কেন্দ্র করে, তিনি সেই ঝিঝি পোকাগুলিকে অনুরোধ করে বলছেন ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, এই সৈন্যটির যা আছে ঘুমটাকে বাধা না দিতে, হি স্লিপস ইন সানলাইট, সে সূর্যের আলোর মধ্যে শুয়ে আছে, ওয়ান হ্যান্ড, তার একটি যে আছে হাত, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, তার একটি হাত যে আছে তার বুকের উপর আছে, এট পিস, শান্তিতে আছে, শান্তিতে তার একটি হাত তার বুকের উপর সে সে সৈন্যটি রেখেছে, ইন হিজ সাইড, তার পাশে দেয়ার আর টু রেড হোলস, তার যে আছে বুকের যে বুকের উপর যে আছে একটি প্রান্তে তার একটি হাত আছে, আর আরেকটি প্রান্তে দেখা যাচ্ছে দুটি লাল ছিদ্র। তার মানে কবিতাটা এখানে শেষ হলো, কবিতাটা শেষটা যে আছে খুবই মর্মান্তিক, কারণ কবিতাটার মধ্যে সারাটা কবিতা জুড়ে কবি যে আছেন পাঠকদেরকে আইরনিক্যালি অন্ধকারে রেখেছেন, বিদ্যুৎধর্মীভাবে অন্ধকারে রেখেছেন, বারবার বলে যাচ্ছেন যে সৈন্যটি শুয়ে আছে, সৈন্যটি যে আছে প্রকৃতির মধ্যে শুয়ে আছে, তাকে যে আছে তার যাতে তার এই নিদ্রাটাতে যাতে কোনো রকম বাধা না হয় কবি এই ধরনের অনুরোধ রাখছে প্রকৃতির কাছে, কিন্তু কবিতার শেষটা যখন হচ্ছে তখন শেষ লাইনটি যেটা আছে ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, যে তার বুকের পাশে দুটি লাল ছিদ্র, সেটা দিয়ে স্পষ্ট হচ্ছে যে সৈন্যটি এখানে সাধারণ নিদ্রায় নেই, সৈন্যটি এখানে চিরনিদ্রায় চলে গেছেন, কারণ সৈন্যটি সে সৈন্যটি এখানে বুলেটের গুলির শিকার, সৈন্যটি যুদ্ধের ভিকটিম, যুদ্ধ আক্রান্ত মানে ওয়ার ভিকটিম, যুদ্ধে যে আছে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে, গুলিবিদ্ধ করে মারা হয়েছে, সে গুলিবিদ্ধের শিকার হয়ে সে যে আছে এখানে পড়ে গেছে এই খোলা খোলা জায়গায়, তার বুকের যে আছে উপর সেই দুটি লাল ছিদ্র, সে লাল ছিদ্র সেটি স্পষ্ট করছে। এখানে এসে কবিতাটা খুবই করুণভাবে শেষ হয়, কবিতাটা যেভাবে শুরু হয় প্রকৃতি বর্ণনার মধ্য দিয়ে, সৈন্যের যে আছে একটি প্রকৃতির মাঝখানে তার নিদ্রার মধ্য দিয়ে কবিতাটি যেভাবে রোমান্টিকভাবে চলতে থাকে, কবিতাটি শেষে গিয়ে খুবই মানে খুবই কঠোর একটা যুদ্ধের বাস্তবধর্মী ছবিকে নিয়ে শেষ হয়। এই কবিতাটি একটি অ্যান্টি ওয়ার পোয়েম,
যুদ্ধ বিরোধী কবিতা, যে কিভাবে এই যুদ্ধের মধ্যে কিভাবে সৈন্যরা নিজের প্রাণ হারায়, এই যুবক সৈন্যের যে আছে মৃত্যুর মধ্য দিয়ে সেটাই স্পষ্ট করা হয়েছে। যে মৃত্যুটিকে কবি যা আছেন প্রথমে বুঝতে পারেননি, আর কবি মৃত্যুটিকে তার নিদ্রা মনে করছেন, সাধারণ মানুষের একটি নিদ্রার সাথে তুলনা করছেন, আর তাকে যে আছে খুব রোমান্টিক্যালি রোমান্টিকতার সাথে বর্ণনা দিচ্ছেন। কিন্তু কবিতাটা যে শেষ লাইন, ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, যে তার বুকের এক পাশে দুটি লাল ছিদ্র, এই লাইন দিয়ে কবিতাটি যখন শেষ হয়, এই সনেটটি যখন শেষ হয়, তখন এই সনেটের ফাইনাল সলিউশনটা, শেষ যেটা পেট্রাকান সনেটে একদম শেষের দিকে আসে, সেই সমাধানটা এখানে চলে আসে যে কবিতাটির মধ্য দিয়ে। কবি যে আছেন যুদ্ধের যে আছে বিভীষিকা, যুদ্ধের যে আছে ভয়ানক তাণ্ডব, যুদ্ধের যে আছে মৃত্যুলীলা, সেটাকে স্পষ্ট করেছেন, সৈন্যের মৃত্যুটাকে স্পষ্ট করে দিয়ে, যে সৈন্যটি দুটি বুলেটের গুলির দ্বারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আশা করি তোমরা এই কবিতাটি বুঝতে পেরেছো। এই কবিতাটির উপর আমি একটা ইম্পর্ট্যান্ট নোটস দিব, যেই নোটটা একটি ইম্পর্ট্যান্ট নোট দিব, আর সেই একটি ইম্পর্ট্যান্ট নোট করলেই তোমাদের উচ্চ মাধ্যমিকের সমস্ত প্রশ্নটা প্রশ্ন হয়ে যাবে। কারণ নোটটিকে আমি এমনভাবে তৈরি করব যাতে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর একটি নোট কভার করে। ঠিক আছে, পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। সেই পরের ভিডিওটিতে আমি এই কবিতা অ্যাজলিপ ইন দ্য ভ্যালির উপর খুবই ইম্পর্ট্যান্ট নোট দিতে যাচ্ছি, ভেরি ইম্পর্ট্যান্ট নোট দিতে যাচ্ছি, যে নোটটি একসাথে অনেকগুলি প্রশ্নকে কভার করতে হবে। একটা নোট করলেই তোমাদের এই প্রশ্নের, এই কবিতার উপর যেই প্রশ্ন আসুক না কেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা লিখতে পারবে। সেই নোটটি খুবই ইম্পর্ট্যান্ট হবে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। আশা করি তোমরা এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা পুনরায় এই ভিডিওটি দেখবে, শুরু থেকে শেষ পর্যন্ত 2-3 বার দেখলেই তোমরা ভিডিওটি ভালো করে বুঝতে পারবে, আর কবিতাটিও ভালো মতো আত্মসাত করতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কারণ হচ্ছে যে আমি যখনই আমার চ্যানেলে যে কোনো ভিডিও উচ্চ মাধ্যমিক সংক্রান্ত যে কোনো ভিডিও আমি যখন আপলোড করব, তোমরা সাথে সাথে নোটিফিকেশন পাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।